হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা একটু ঈদের শপিং করতে পারো হয়েছে। তো আমরা গ্রামে বসবাস করে আমরা যাচ্ছি কলকাতা শপিং করতে। তো আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, কারণ আমাদের এখান থেকে কলকাতা যদি গাড়ি ভাড়া করে যাওয়া হয় তাও 1.5 ঘন্টা টাইম লাগে, আর যদি বাসে যাওয়া হয় তো একটা বাস দুটো অটো এরকমভাবে চেঞ্জ করে যেতে হয়, তো 2.5-3 ঘন্টা লেগে যায়। ওই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। সবাই যেখানে সন্ধে বা বিকালের দিকে শপিং করতে বার হয়, আমরা সেখানে ভর দুপুরে বার হয়েছি, কারণ আমাদের এখান থেকে যেতে হয় একটা টাইম লেগে যাবে। আর এটি হলো বৈদিক ভিলেজের মেন গেট, যেখান দিয়ে প্রবেশ করতে হয়। আর এই যে ভিলাগুলো, এখানে যারা আসে তারা স্টে করে। তারপর আমরা নিউ টাউনে একটা গার্মেন্টস দোকানে গেলাম, তো সেখান থেকে আমরা মায়ের জন্য, ফুফির জন্য আর হাউস হেল্পের জন্য শাড়ি নিলাম, আর কাকুর ছেলেদের জন্য জামা প্যান্ট নেওয়া হলো। বাড়ি গিয়ে দেখাবো যে কী কী শাড়ি এখান থেকে নেওয়া হলো। আমরা ওখান থেকে স্পেন্সারে চলে আসলাম, কারণ আমার মায়ের কিছু কেনাকাটা করার ছিল আমাদের ফ্যামিলি গ্রোসারির জন্য। তো তখন আমরা একটু ইয়াররিংস এর কালেকশন আর জামা ব্যাগ এগুলোর কালেকশনগুলো দেখছিলাম। আর আমার একটা ব্যাগের কেনার ইচ্ছা ছিল, ব্যাগের দরকার ছিল, তো আমি দেখছিলাম ভালো ব্যাগ পাওয়া যায় কিনা। তো এখানে ব্যাগের কালেকশনও ভালো আছে, কিন্তু এখানে রেঞ্জ একটু বেশি, 5,000-6,000, তো যেগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না, তো আমি এখান থেকে আর ব্যাগ নিইনি। তারপর আমরা চলে আসলাম জুডিওতে, কারণ জুডি এখন খুব ট্রেন্ডিং আর ভাইরালে আছে। তো আমরা ভাবলাম যে দেখা যাক জুডিওতে ভালো কিছু আছে কি না। তো হ্যাঁ, জুডিওতে না ভালো ভালো কি কম দামে ভালো জিনিস আছে, কারণ 299 টাকা, 399 টাকার এই কুর্তিগুলো খুবই ভালো ভালো। তো আমার বোনও একটা নিয়েছে এখান থেকে, তো বাইরে টিউশন পড়তে যাওয়ার জন্য বা বাইরে বেরোনোর জন্য খুবই ভালো। আমার বোন এই ড্রেসটাও নিয়েছে, এটার প্রাইস ছিল 799। আর এখানকার জুতোর কালেকশন ছিল হিউজ, 299 থেকে শুরু করে আরও বেশি রেঞ্জের। ওই যেমন জুতো চাইবেন, ফাঙ্কি থেকে শুরু করে স্নিকার্স, ফ্ল্যাট, হিল সব কিছু পেয়ে যাবেন খুব রিজনেবল রেঞ্জে। আর এখানকার নেল পলিশ, লিপস্টিক, আইলাইনার, কাজল, এই পাউচগুলো সব কিছু পেয়ে যান খুব রিজনেবল রেঞ্জে, এবং 79-99 এরকম রেঞ্জ। এবং কি বডি ওয়াশ, যেগুলো বডি মিস্ট, বডি লোশন সব কিছু খুব রিজনেবল রেঞ্জে পেয়ে যাবেন। এই লিপবামগুলোর দাম ছিল মাত্র 49, আর এই চার চারটি একসঙ্গে যে লেনপ্রসগুলো আছে 199 পেয়ে যাবেন। তো আমাদের মতো মধ্যবিত্তের জন্য এটা খুবই ভালো একটা স্টোর, তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। তারপর আমরা সেন্ট্রালে চলে গিয়েছিলাম, আগে যেটা হোম টাউন ছিল। এখানে আগে অনেক সুন্দর সুন্দর সালোয়ার পাওয়া যেত, যে জন্য আমরা গিয়েছিলাম, আর ব্যাগ দেখতেও গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সে আগের মতো ভ্যারাইটি বা সুন্দর জিনিসপত্র আর নেই, সবগুলো যেন অনেক পুরানো হয়ে গেছে, সেই জন্য এখান থেকে আর কিছু কেনাকাটা করিনি। এর মধ্যে হয়ে গেছিলো ইফতারের টাইম, তো মায়ের জন্য একটা ডাল কিনে নিয়েছিলাম, আর আমরা বাড়ি থেকে ছোলা, খেজুর আর ফল কেটে নিয়ে এসেছিলাম। কিন্তু তবুও ডাব খেলে একটা এনার্জি আসে, তো তাই জন্য ডাব নিয়েছিলাম। আর হোম টাউনের অপোজিটে ছিল লাইফস্টাইল আর অ্যাক্সেস মল, তো আমরা তারপর ওখান থেকে অ্যাক্সেসে চলে গিয়েছিলাম। সন্ধ্যার সময় অ্যাক্সেস অনেক জমজমাট হয়ে ওঠে, আর অ্যাক্সেসের সামনে এই দুটো ক্যাফে আছে যেগুলো খুবই জনপ্রিয়, আর এই রাইডগুলো বাচ্চারা খুব এনজয় করে। এসকেলেটার থেকে ফার্স্ট ফ্লোরে উঠলে প্রথমেই ডান দিকে একটা ট্যাটু স্টুডিও পড়ে, যেখানে অনেকে ট্যাটু করা ছিল, আর তারপরেই পড়ে এই ফিশ ম্যাসাজ সেন্টারটি, যেখানে এই পানিতে পা দিয়ে বসতে হয় এবং মাছগুলো পায়ে লাগে, তো ফুট ম্যাসাজ হয় মাছ দিয়ে। তারপরে ছিল এই ক্যান্ডি শপটি এবং এই কসমেটিক শপ। তারপর এখান থেকে আমার ট্রেন্ডসে চলে গিয়েছিলাম দেখার জন্য কী কালেকশন এসছে। তো 3-4টা জামা আমি ওখানেও ট্রাই করেছিলাম, কিন্তু পরে দেখার পর, ট্রায়াল করার পর দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য আমি আর ওখান থেকে কিছু পারচেস করিনি। তারপর এখান থেকে আমরা একটা বুটিকে যাই, যে বুটিকে আমাদের জামা পছন্দ হয়ে গিয়েছিলো, আর একটা দুলও নিয়েছিলাম। তো আমি বাড়ি গিয়ে দেখাবো যে আমি কোন ড্রেসটা নিয়েছি, কী দুল নিয়েছি। তো আমি এখানে দেখছিলাম, ট্রাই করে দেখছিলাম জামার সঙ্গে কোন দুলটা ভালো যাবে। তো তারপর একটা মোহিতো খেয়ে আমরা লাইফস্টাইলে গিয়েছিলাম আমার ব্যাগ দেখার জন্য, কারণ ব্যাগ খুবই দরকার ছিল। আমরা যেতে পারি, এখানকার ব্যাগে হিউজ কালেকশন ছিল, এবং ব্যাগগুলো মিডিয়াম রেঞ্জ, হাই রেঞ্জ সব কিছু রেঞ্জে আমরা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ব্যাগও নিয়েছি, সেটাও আপনাদের বাড়ি গিয়ে দেখাবো, তো আপনারা দেখবেন শেষ অবধি, আমি সব কিছু দেখাবো যে কী কী নিয়েছি।
এখানে আমরা সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা এক প্লেট ছোলে ভাটুরে এবং এক প্লেট ধোসা অর্ডার করে সবাই মিলে খেয়েছিলাম। তারপর রাত 9টার সময় আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বিশ্ববাংলা গেটের নিচে এই লেনটা এখন খুব জনপ্রিয় হয়েছে, বিশেষ করে বাইকারদের মধ্যে, অনেকে ভিডিও করে দিচ্ছে দেখলাম। তো সত্যি এখানকার ডিজাইনগুলো, এখানকার কালারগুলো খুবই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা আমাদের গ্রামের রাস্তায় চলে এসেছিলাম। দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিছু বাড়ির লাইট ছাড়া আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আর কিছু দেখতে পাবেন না। তো এতটাই গ্রামে আমরা বসবাস করি। কালকে ফিরতে রাত হয়ে গেছিলো, তো আমি ভিডিও এন্ড করতে পারিনি আর তোমাদের দেখা হতেও পারিনি যে আমি কী কী শপিং করেছিলাম। তো আজ আমি তোমাদের দেখাবো আমি কী কী শপিং করেছি। আমার প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি আমার পুপির শাড়িটি। তো এটা আমরা আমার পুপির জন্য নিয়েছি। তো এটা হচ্ছে আঁচল এবং পুরো শাড়িতে এরকম ছোটো ছোটো কাজ থাকবে। তো এটা আমরা পুপির জন্য নিয়েছি, এটাও পুপির জন্য নেওয়া হচ্ছে। তো এটা বাড়ি পরার জন্য, এবং আগে যেটা দেখালাম সেটা বাইরে পড়ে যাওয়ার জন্য। এটা নেওয়া হচ্ছে মায়ের জন্য। তো মা বললো আমার এখন ভালো শাড়ি লাগবে না, আমি পরে কিনবো। তো আব্বাজি টাকা দিয়ে রেখে দিয়েছে, মা পরে কিনবো, আপাতত এই শাড়িটা নিয়েছে বাড়ি পরার জন্য। এরপর আছে আমার বোনের জামাতে। তো আমার বোন এই পালাজোটা বোন গিফট পেয়েছে, আমরা দিইনি, এটা আমার বোন অন্য একজন গিফট দিয়েছে। আর এই টপটাও তারাই দিয়েছে, এই টপটাও দিয়েছে। জুডিও থেকে বোন এই ড্রেসটাও নিয়েছে আর এই টপটাও নিয়েছে। তো এটার দাম ছিল 299 টাকা। জুডিও থেকেই বোন এই জুতোটাও নিয়েছিল, এটার দাম ছিল 299 টাকা। এরপর আসে আমার জামায়। তো আমি এই জামাটা নিয়েছি, এটা আমি কলকাতা থেকে নিইনি, আমাদের এখানকার বাজার থেকে নিয়েছিলাম। সামনেটা এরকম কাজ করা আছে আর এরকম এর নিচেরটা এরকম প্রিন্ট হবে পুরো জামাটা, আর প্যান্টটা বা পালাজোটা এরকম প্রিন্টের। তারপর নিয়েছি এই কুর্তিটা, সবুজ কলাপাতা রঙের আর এরকম বাটন দেওয়া আছে। তো দেখতে ভালো লাগছে, আমার তো ভালো লেগেছে, তোমরাও জানাবে যে কেমন লাগলো। তারপর নিয়েছি এই কুর্তিটা, এটাও আমাদের এখানকার বাজার থেকে নিয়েছি, একদম সিম্পল, কারণ বাইরে টাইরে পরে যাওয়ার জন্য, ছাপা সুতির। আর সঙ্গে এই কুর্তিটাও নিয়েছি সাদা রঙের, কারণ গরমের দিনে সাদা পরতে ভালো লাগে, আর সাদা কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিলো, তো এটাও নিয়ে নিয়েছি। এরপর আসে আমার ঈদের মেন ড্রেসে, যেটা আমি বুটিক থেকে নিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাই খুলে। এর বুকের কাজটা এরকম পুঁতির কাজ করা আছে দেখো, আর হাতাতে ওরকম পুঁতির কাজ করা আছে, আর কালারটা হচ্ছে সি গ্রিন টাইপের। তো আমার তো খুব ভালো লেগেছে, আমার মা আসার খুব ভালো লেগেছে। এর সঙ্গে আছে শিফনের ওড়না, শিফনের ওড়না কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এর সঙ্গে ছিল শিফনের ওড়না, আর তার সঙ্গে ছিল ঘাড়া স্টাইলের প্যান্ট, যেটা দেখো কত সুন্দর লাগছে। জামার সঙ্গে সেট করে বুটিক থেকে আমি দুলটা নিয়েছিলাম। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো। লাইফস্টাইল থেকে আমি এই ব্যাগটাও নিয়েছিলাম। তো দেখো কাছ থেকে দেখাচ্ছে, এগুলো এরকম ফিনিশিং করা আছে। তো আমার তো ব্যাগটা ভালো লেগেছে, তোমরাও জানাও কেমন লাগলো। তার সঙ্গে আমি ফ্লাওয়ার শো দুটোও নিয়েছি খাদিমস থেকে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি লাইক করো, আর কমেন্ট করে জানাও যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে, বা প্যাকটা আর কানের দুল সবগুলোই কেমন হয়েছে, আর তোমাদের কেনাকাটা হয়ে গিয়েছে কিনা, তোমরা কেনাকাটা করলে কী কী কেনাকাটা করেছো সেগুলো আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।